আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সারাদিন কি কি করব বাসায় দেখাবো। তো আপনারা কেমন আছেন সবাই? আজকে আমি কি কি রান্না করব, বাসায় কি কি কাজ করব তো দেখাচ্ছি। তো প্রথমে আমি তেল আর পেঁয়াজ ভেজে নিলাম। এটা হলো দুলালি শাক রান্না করব, ধুয়ে নিয়েছি। এটা আমাদের এলাকায় দুলালি শাক বলে, কার এলাকায় কী বলে সেটা আমি জানি না। তো প্রথমে শাক রান্না করে নিব। তো ভাত রান্না হয়ে গিয়েছে, এখন শাক রান্না করব। এর ফাঁকে ফাঁকে কী কী করতেছি সেগুলো দেখাবো। তো আমি মুরগি মাংস ভিজিয়ে রেখেছি, এটা ধুয়ে নিব। তারপর শাক হয়ে গেলে আমি মাংসটা বসিয়ে দিব। তো দেখুন শাকটা হয়ে গিয়েছে, আর একটু রান্না করে নিব। তো একটা পাতিল বসিয়ে দিয়েছি, তেল অ্যাড করে দিলাম। আমি মাংসটা দিয়ে নিয়েছি, সেটা বসিয়ে দিব। শাকটা হয়ে গিয়েছে, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তেজপাতা অ্যাড করে দিলাম। তো চুলাটা নিচ্ছি, একটু ময়লা থাকলে আমার ভালো লাগে না। সাথে সাথে আমি রান্না করলে যদি একটু ছিটা পড়ে তাহলে আমি সাথে সাথে মুছে নিই, পরিষ্কার থাকলে আমার ভালো লাগে। যেহেতু ভাজা হয়ে গিয়েছে, আমি মাংসটা দিয়ে দিলাম, সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ি, কষে নিব। তো ভালো করে মাংসটা কষে নিয়ে তারপর আমি পানি দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গিয়েছে, একদম কমে। তারপর আমি বাকি কাজগুলো করে নেব। আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হতে থাকুক। তো আমি বিছনা ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন আমি গরম ঝাড়ু দিয়ে নিচ্ছি। দৈনিক বাসায় কী কী করা হয়, রান্নাবান্নার ফাঁকে ফাঁকে তো এগুলো শেয়ারে নিতে হয়। তো রুম ঝাড়ু দেওয়ার পর আমার ফার্নিচারগুলো মুছতে হবে। তো রুমটা আগে পরিষ্কার করে নিচ্ছি। তো রুম ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। এখন ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। তো ফার্নিচার মোছার পর তারপরে দেখবো মাংসটা কি পর্যায়ে আছে, আগে এগুলো মুছে নিই। প্রতি সপ্তাহের মধ্যে 2 বার ফার্নিচার মুছতে হয়।
এখন তো যে বৃষ্টির সিজন নেই, তো ধুলাবালি দিয়ে পোড়া ময়লা হয়ে থাকে, আর পোড়া মনে হয় সাদা হয়ে থাকে, ধুল পড়ে, তো সপ্তাহ দুইবার মুছে নেই। ফার্নিচার মুছলে কিন্তু ফার্নিচার মনে হয় যেন নতুন, সবসময় মুছে রাখার চেষ্টা করি। তো সবগুলো ফার্নিচার তো পোড়া অনেকগুলো তো মুছতে একটু লেট হয়ে যায়, তো একবারে তো সব মোছা যায় না, কিছু আবার রেখে দিই, কিছু মুছে পরে আবার রাতে একবার একটু মুছে নিই। যদি বাকিগুলো থাকে, সবগুলো যদি একবারে মুছতে না পারি, তাহলে কিছু রেখে দিই যে একটু রাতে মুছে নিব বাকিগুলো। তো যতটা পরিমাণ চেষ্টা করি পোড়াগুলো মোছার, সবগুলো মুছে নিতে পারলে তো একবারেই ভালো হয়, তাই চেষ্টা করি সবগুলো মোছার জন্য। তো এখন আমার রুমের গুলা সব মোছা হয়ে গেছে, আমি যেই রুমে থাকি সেগুলো টোটাল এটাই বাকি, এটা মুছতেছি ওয়ার্ড্রপটা, বাকিগুলো পরে ডাইনিং রুমে চলে যাব এগুলো মোছার পর। চলে আসলাম, সোফাগুলো এখন মুছতেছি, সোফার মশার পর এরকম একটা খাট আছে সেটা মুছলেই আর শুধু থাকবে জুতার বাক্সটা, আর হলো ডাইনিংটা থাকবে, সেটা আমি রাতের বেলা মুছে নিব, সবগুলোতে একত্রে সম্ভব না। তো এগুলো মশার পর আমি বাকি এটা রাতে মুছে নিব। আমার এগুলো মোছা হয়ে গেল, এখন আমি যে মাংসটা চুলাতে বসানো আছে সেটা দেখবো কি অবস্থায় আছে। মাংসটা একদম একটু শুকিয়ে নিব, আর একটু জোরটা শুকিয়ে নিব। এখন একটু জিরে অ্যাড করে দেবো, জিরে যেহেতু আগে অ্যাড করেছি, এখন ওঠার আগে একটু দিলে একটু গ্রানটা ভালো আসবে। তো সামান্য পরিমাণ এখন দিয়ে দিলাম, তো মাংস জোলটা একটু শুকিয়ে নেওয়ার পর তারপর নামিয়ে আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিব। তো হয়ে গেল মাংস, তো এখন আমি ফ্রেশ হয়ে নিছি, এখন নামাজও শেষ হয়ে গিয়েছে, তো নামাজ পড়া শেষ, এখন আমি দুপুরের খাবার খাবো। তো আমি ভাত নিয়েছি, টমেটো সালাদ, শাক, মুরগির মাংস, তো এখন খাবো, খাওয়ার পর তারপর বিকেলে একটু ঘুমিয়ে থাকবো, ঘুম থেকে উঠে তারপর আসর নামাজ সেরে নিব। যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিটা ভিডিও দেখে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো একটা অনেক
আছে, কারণ এই ধরনের শাকগুলো খুবই আমার পছন্দের। তো আমি একবারে 40 টাকার শাক নিয়েছি, 20 টাকার আজকে রান্না করেছি, যেহেতু একা তাই অত বেশি প্রয়োজন নেই, তাই 2 ভাগ করে নিয়েছি 2 দিন রান্না করার জন্য। আর দেখি এখন মাংসটা কীরকম হয়েছে, শাকটা তো খেয়ে নিলাম। মাংসতে আমি কোনো আলু দিইনি, আলু আমার ভালো লাগে না, তাই ওই আলুটা না দিই, মানুষ যেহেতু বেশি না আমি একাই, তাহলে এত আলুর তো প্রয়োজন নেই। তো এমনি ভুনা করে নিয়েছি মাংসটা, তো এখন একটু খেয়ে দেখতেছি কীরকম হয়েছে। অনেক মজা হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।